Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আজকে অনেক খুশি, হ্যাপি ফর আপনারা দেখতে পাইলে আলহামদুলিল্লাহ। আমার আসলে গুগল অ্যাডসেন্স লেটার টাইচে আলহামদুলিল্লাহ। বিগত অনেক দিনের ওয়েটিং আর অনেক কষ্টর আর আপনারা সকলের সাপোর্টে আমি পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্স লেটারটা। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ অনেক দিন পর ওয়েটিং। আর আসলে আমার আমার ফ্রেন্ডস সকল যারা আছেন তারা আলহামদুলিল্লাহ অনেক আগে পাইছেন এই লেটারটা। আর আমি আসলে পাইতে অনেক লেট হয়েছে, বিকজ তার রিজন আপনারা জানান অলরেডি। আমার যারা রেগুলার ভিডিও দেখেন আমার ভাই বোন তারা অবশ্যই জানান লেট হইল কী কারণে। বিকজ আমি আসলে এডসেন্স থেকে যেন হারাম এডগুলো আছে সবগুলো বেশিরভাগ এডগুলো আমি বন্ধ করে নিয়েছিলাম। আর আসলে আমার ইনকাম আসাটা বন্ধ হয়ে গেছিল, তো ওটার কারণে লাইক কম ইনকাম আইছে। আর যেগুলো আসলে ইনকাম আস্তে আস্তে আইছে, যেটাকে আর কি $10 যতক্ষণ পর্যন্ত হয়েছে না ততক্ষণ গুগল অ্যাডসেন্স লেটারটা আসলে দিতে না দেখা দেয় না, এই কারণে ধরে দিয়েছে আমরা সবাই জানি। আর আমার $10 রাইট নাও হয়েছে আর এই লেটারটা পাইলাম আলহামদুলিল্লাহ। সো আজকে মাত্র পাইছি আমি, আজকে ডেট ইজ টুডে, সো টুডে ডেট 29 June 2021 আই গট মাই গুগল অ্যাডসেন্স লেটার আলহামদুলিল্লাহ। আমার আসলে উদ্দেশ্য আপনারা তো জানবেন আমি ইউটিউব করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি, বাট করার কারণ লাইক আমি হালাল এর যতগুলো আছে মোটামুটি মানে 100% থাকি 5% অনলি এড কেতা আছে মানে অন আছে। সো ওগুলা থাকি মনে করি ইনকাম ভালো লাগব, বাট আমি শিওর নাই যে একটু অতক্ষণ এড 5% এড হালাল এতে কেউ হারাম হইতে পারেন। সো বড় বড় সকলেও মানে তারা হয়েছেন যে 5% এডটা কেউ হালাল হইতে নাও পারে, যদি মনে করেন হারাম এড হয়েছে মানে যুক্ত হয়েছে তে আমরা তোরা সাদকা জাকাত খিচুড়ি নর জাকাত সাদকা করে লইতাম 5% মনি ইনকাম থেকে। এরপরে গিয়া যতটুকু মানে আমরা হালাল করিয়া বৈধ করিয়া খাই ইউজ করতাম পারি মনিটুকু, আর বাকি 95% বেশিরভাগই হারাম এড খেতাম এডর মনি ইনকাম করা। তো আমরা সকলে মোটামুটি আইডিয়া আছে। আর আমার একটা ভিডিও দেওয়া আছে লাইক আমি অনেক হাঁটি ডালছি আমার আপলোড করছি এই ভিডিওটা, তা আপনারা যে এই ভিডিওকে দেখতে পারবো আমি কিলাখান ব্লগ করছি যারা মানে জানেন না কিলাখান মানে এডগুলো বন্ধ করতে আর হালাল ইনকাম আর কি সরি হারাম ইনকামটা প্রোভাইড করতা, তো তারা অবশ্যই এই ভিডিও দেখে ফলো করতে পারবা এখন ব্লগ করেন। আমি ভিডিও আমি দিয়া রাখছি অনেক আগে, তো অনেক আপুরা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা অলরেডি ইউটিউব মানে ইউটিউবের ইনকাম বলতে ইউটিউবের চ্যানেলটা মানে থাকি তারা ইনকাম আর ইয়ে করে লেছেন বন্ধ করে লেছেন যে তারা ইউটিউবে কোনো ভিডিও রাখা না। আর আলহামদুলিল্লাহ তারা আমি মনে করি যে তারা খুবই লাকি আর তারা মাশাল্লাহ
মানে লাইক গুড পার্সন কিতা হইতাম আমি জানি না, আমি দেখছি তারা মাশাল্লাহ অত স্ট্রং ইমান মাশাল্লাহ, আর আল্লাহ আমরা সকলরে তৌফিক দিতা ওগুলা পূজার, আর আলহামদুলিল্লাহ আর আমি আমারও আল্লাহ আল্লাহর রাস্তাতে রাখতাম, আমি চাই আমার আফাতারার মতো আমারও রাখতা মতো আমার ফ্রেন্ড সকলের মতো। তা আশা করি আপনারা বুঝছেন যে আমি কিতা হইতাম স্যার, আমার আমার আসলে ভিডিওর মাঝে থাকবো, আমার চ্যানেলের মাঝে বেশিরভাগ ভিডিওস থাকবো, আমি দিতাম চাইমো ইসলামিক কন্টেন্ট, আর 5% মতো যদি ফাড়িতে ইনকাম আর কি অন রাখবো, আর আমি চাই না আসলে ইনকাম মানে ইউটিউব থেকে, আর যদি মানে আমি বন্ধ করিলে মো মনিটাইজেশন অলখান অপশনও আছে আপনারা জানেন সকলেও মোটামুটি, তো সামটাইমস আমি অ্যাডভার্টাইজ একটা বন্ধ করিয়াও দিব, আর যদি সাইতে অন করিয়া রাখবো 5% তো আর তাহবো হয়ে যাক। ইয়া তো আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি ফর লং ওয়েটিং ওয়েটিং করিয়া গুগল অ্যাডসেন্স লেটারটা পাইলাম, আপনারা সাপোর্টার এভরিওয়ান মানে আমার ভিডিওগুলো ভালো হয় কমেন্ট করেন লাইক করেন, আর প্লিজ আমার চ্যানেলটা লাইক সাপোর্ট করবা ইসলামর, লাইক আপনারা যদি চাইন কায়দা কোরআন এগুলো গ্রো হইতো আর সব ফাইতা দেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সবসময় সাপোর্ট করবা, সৎকায় জারিয়া হিসাবে আমি চ্যানেলটা অন রাখবো, আর সামটাইমস আমি আমাদের ইভেন্ট শপ আছে লাইক হাজবেন্ডও ইভেন্ট শপ আছে, সো এই ডক্টর অ্যাডভাইস করবো আমি, আর যেটা সরকার বসে আর কি দেই মোটামুটি কোথাও দিব, আর বেশি আমার ইন্টারেস্ট নাই যে মানে হালাল ইনকাম খাইতাম আর মানে সরি হারাম ইনকাম খাইতাম, আর এ তো যেটা আর কি মনে করি যে ভালো লাগে দিলাম না বলে না, বেশিরভাগ আমি ইসলামিক কন্টেন্ট দিব, আল্লাহ আমরা সকলরে পূজা তৌফিক দিতাম, আর আপনারা সকল ভালো থাকবা জয় হরবান আব্বালা তাহবা হ্যাপি তাহবা আমার লাগে দোয়া করবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।